গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ বৈঠকে বক্তব্য রাখেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যেমনি গণতন্ত্র সুসংহত হয়েছে, তেমনি মানুষ ভোটাধিকার ফিরিয়ে পেয়েছে বলেও মন্তব্য প্রধানমন্ত্রীর। বিএনপি যখন জামাতকে নিয়ে সরকার গঠন করেছে, তারপর থেকে দেশে হত্যা, খুন, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, মানি লন্ডারিং এমন কোনো অপকর্ম নাই যে তারা করেনি। আর নির্বাচন 2001-এ, বেশি দূর যাওয়া লাগবে না, 2001-এর নির্বাচন অথবা মাগুরার উপনির্বাচন অথবা মিরপুর বা ঢাকা 10-এর উপনির্বাচনগুলির কথা যদি কেউ স্মরণ করে, তো বিএনপির আমলে নির্বাচন নামে কী হতো সেটা ওইটুকুই যথেষ্ট যদি দেখেন। আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমরা শুরু করি। আজকে নির্বাচনে যতটুকু স্বচ্ছতা জবাবদিহিতা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমাদের এই আন্দোলন সংগ্রামের ফসল। আগামী মাসেই বিদ্যুৎ ও জ্বালানি সংকট কেটে যাবে বলে জানান সরকার প্রধান। সেখানে আমি বলতে চাই যে রিজার্ভ নিয়ে তো খুব আলোচনা, আমরা কী করেছি? আমরা জ্বালানি তেল আমাদের কিনতে হয়েছে, এলএনজি যেটা আমি $6 কিনতে পারতাম সেটা এখন $62। আমরা তেল, জ্বালানি তেল প্রত্যেকটা দাম বেড়েছে, ভোজ্য তেল তার দাম বেড়েছে, তা আমরা তেল, গম, ডাল, ভুট্টা, খাদ্যশস্য এবং সব আমরা কিন্তু ক্রয় করেছি। আমাদের মানুষ যেন কষ্ট না পায় সেটা আমাদের আনতে হয়েছে। পাঁচ মাসের আমদানি ব্যয় রিজার্ভ আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঋণ পরিশোধে কখনো ব্যর্থ হয়নি বাংলাদেশ। আমাদের এখনো যে রিজার্ভ তাতে আমরা পাঁচ মাসের ব্যয় মিটানোর মতো রিজার্ভ, আমার 3 মাস রাখলেই কিন্তু যথেষ্ট, এর বেশি রিজার্ভ লাগে না। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।